ভারত নেপাল সীমান্তে তক্ষক সহ দুই ব্যক্তিকে আটক করলো এসএসবির 41 ব্যাটালিয়নের জওয়ানরা। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসএসবির 41 ব্যাটালিয়ন জওয়ানরা তক্ষক সহ দুই ব্যক্তিকে আটক করে। পরে ওই দুজনকে বনবিভাগের হাতে তুলে দেয় জওয়ানরা। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। বনবিভাগ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মোহনলাল ছেত্রী ও ঠাকুর প্রসাদ গৌতম। তাদের বাড়ি নেপালের ঝাপা জেলায়। জানা গেছে, ধৃতরা নকশাল বাড়ি থেকে পানিট্যাঙ্কিতে তক্ষকটিকে বাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেই সময় তল্লাশি চালিয়ে জওয়ানরা তাদেরকে আটক করে। পরে তক্ষক সহ ধৃত দুই ব্যক্তিকে টুকরিয়াঝাড় বনবিভাগের হাতে তুলে দেয় এসএসবি জওয়ানরা। বনবিভাগ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও শুরু হয়েছে তদন্ত।